হ্যালো ফ্রেন্ডস, আমি রাজন। আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগ নিয়ে। আপনারা আমার থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আমি কী বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমাদের বহুল কাঙ্ক্ষিত একটি কোয়েশ্চন থাকে বা একটি টপিক থাকে যে ভারত হয়ে অর্থাৎ ইন্ডিয়া হয়ে কীভাবে আমরা নেপাল ভিজিট করতে পারি বা নেপাল ঘুরে আসতে পারি। হ্যাঁ, কিংবা ভারত এখন দিচ্ছে কি না সেই ট্রানজিট ভিসা, নেপাল যাওয়ার পারমিশন দিচ্ছে কি না, এইসব নিয়ে হচ্ছে আমার আজকের ব্লগ। প্রথম কথা হচ্ছে কি, এখন ইন্ডিয়া থেকে ইন্ডিয়া হয়ে আপনি নেপাল যেতে পারবেন বাংলাদেশ থেকে, সেই ভিসাটা এখন দিচ্ছে যেটাকে বলা হয় ট্রানজিট ভিসা। তো আপনি কীভাবে কীভাবে এই নেপাল ভ্রমণ করতে পারবেন সেটার যত নিয়মকানুন আছে সেটা আমি আপনাদেরকে আজকে বুঝাই দিব। শুরুতেই আপনাকে যেতে হবে হচ্ছে কি ঢাকার গুলশানে অবস্থিত নেপালের যে অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসিতে যাবেন এবং সেখান থেকে আপনি নেপালের ভিসা নেবেন। এখন আপনারা বলতে পারেন যে নেপালে তো ভিসা নেওয়া লাগে না, কিন্তু ভিসা নেওয়া লাগে, কারণটা হচ্ছে আপনি বাই রোড হয়ে যাচ্ছেন, অর্থাৎ ইন্ডিয়া হয়ে বাই রোডে আপনি নেপাল যাচ্ছেন, সেই কারণে আপনার নেপালের ভিসা নেওয়া লাগবে নেপালের অ্যাম্বাসি থেকে। আর আপনি যদি এয়ার দিয়া যান মানে বিমান দিয়া যান ঢাকা থেকে, তাহলে তো আর আপনার ভিসা লাগতেছে না। কাঠমান্ডু যে এয়ারপোর্ট আছে ওই জায়গায় ভিসা দিবে, সেটা একদমই ফ্রি ভিসা, শুধু একটা পাসপোর্ট সাইজের ছবি লাগে, এছাড়া কিছু লাগে না। সো আপনাকে ইন্ডিয়া হয়ে ট্রানজিট ভিসা নিয়ে যদি বাই রোডে নেপাল যাইতে চান, আপনাকে অবশ্যই ঢাকা গুলশানে অবস্থিত নেপালের অ্যাম্বাসি থেকে আপনাকে ভিসা করতে হবে। তারপর নেপালের ভিসা পায়ে গেলেন, ধরেন পায়ে যাওয়ার পর আপনার কী করতে হবে, ইন্ডিয়ার ট্রানজিট ভিসার জন্য আবেদন করা লাগবে, ঠিক আছে। ইন্ডিয়ার ট্রানজিট ভিসাটা এই কারণে করবেন কারণ আপনি নেপাল যাবেন বাই রোড হয়ে। আর ট্রানজিট ভিসার ফিটাও আপনারা অনেকেই জানেন, তারপর বলে দিচ্ছি 824 টাকা, অর্থাৎ 824 টাকা, ঠিক আছে। এবার নেপালে যে আপনি যাবেন সেটা ট্রানজিট ভিসা করবেন ইন্ডিয়ান ভিসার অফিসে, তো সেটার জন্য কোন পোর্ট আপনারা সিলেক্ট করবেন এটা একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সেটা হচ্ছে আপনার চ্যাংরামান্থা সিলেক্ট করতে পারেন কিংবা ফুলবাড়ি সিলেক্ট করতে পারেন, রানীগঞ্জ অথবা ফুলবাড়ি। হ্যাঁ, এইগুলো থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। আর ট্রানজিট ভিসার আপনি জমা দিলেন, টাকা পয়সা সহ সব কিছু জমা দিলেন, কতদিন লাগে ট্রানজিট ভিসার, মানে ট্রানজিট ভিসার মেয়াদ কতদিন থাকে, কতদিনের জন্য আপনাকে দিবে? ম্যাক্সিমাম মানুষজনকে 15 দিনের ট্রানজিট ভিসা দিচ্ছে, এক্সেপশনাল থাকে অনেক সময় সেটা 30 দিনও দেয়, বাট ম্যাক্সিমাম মানুষকে 15 দিনের ভিসা দেয়। আর এই 15 দিনের মধ্যে আপনাকে নেপাল ভ্রমণ করে চলে আসতে হবে, ঠিক আছে, লেট করা যাবে না। তো 15 দিনের ট্রানজিট ভিসা নিয়ে আপনি নেপাল যাবার আগে, মানে আপনি তো বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাবেন, ইন্ডিয়া গিয়ে আপনি সর্বোচ্চ 72 ঘন্টা স্টে করতে পারবেন, মানে 3 দিনের মধ্যে 72 ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু নেপালে ঢুকতেই হবে, এই কথাটা মাথায় রাখতে হবে। 72 ঘন্টার মধ্যে যেইভাবেই হোক আপনাকে নেপাল ঢুকতে হবে, কারণ এর বেশি থাকা যাবে না যেহেতু আপনি ট্রানজিট ভিসা নিয়ে আসছেন। আবার নেপাল ভ্রমণ শেষ করে যখন আপনি আবার ইন্ডিয়াতে ব্যাক করবেন, সেখানে এসে আপনি আবার 72 ঘন্টা থাকতে পারবেন, অর্থাৎ ধরেন 15 দিনের মধ্যেই এই 72 ঘন্টাটা থাকবে, ঠিক আছে। মানে নেপাল থেকে যখন আপনি আবার ইন্ডিয়াতে ব্যাক করবেন, কারণ বাংলাদেশে আপনাকে আসতে হবে আর ইন্ডিয়াতে আপনার ট্রানজিট ভিসা নেওয়া, সো ইন্ডিয়াতে এসেও আপনাকে সর্বোচ্চ 3 দিন থাকতে পারবেন, এর বেশি থাকা যাবে না। যদি থাকেন তাহলে বিশাল বড় সমস্যায় পড়তে পারেন, ঠিক আছে। এবার ট্রানজিট ভিসা নিতে গেলে কী কী কাগজপত্র জমা দেওয়া লাগবে সেটা নতুন একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি, ট্রানজিট ভিসা নিতে হলে ঢাকা টু চ্যাংরামান্থা, আপনি যদি চ্যাংরামান্থা বর্ডার দিয়ে যান, ঢাকা টু চ্যাংরামান্থা এবং চ্যাংরামান্থা টু ঢাকা, মানে আপনি আবার কবে ফিরবেন সেটার অগ্রিম যে টিকিট, সেই টিকিটের টিকিটটা আপনার ইন্ডিয়ান ভিসার সাথে দেওয়া লাগবে। কিন্তু আপনি যদি ঢাকা টু ফুলবাড়ি হয়ে যদি যান এবং ফুলবাড়ি থেকে ঢাকা আসবেন, তাই না, সেটারও অগ্রিম টিকিট দেওয়া লাগবে। আপনি যেই বর্ডার যেই পোর্ট দিয়েই যান সেই পোর্টের অগ্রিম বাস টিকিট দেওয়া লাগবে। অন্যান্য যে পেপারসগুলো দেবেন সেটার সাথে বাসের টিকিটটাও দেবেন, বাসের অরিজিনাল টিকিটটা দেবেন যেটা পাসপোর্টের পেছনে পিন মেরে দেবেন, মানে স্ট্যাপলার মেরে দেবেন, এছাড়া ফটোকপি তো দিবেনই, বাসের টিকিটেরও ফটোকপি দিবেন। আর আপনার কাছেও দু একটা ফটোকপি রাখতে পারেন, ছবি তুলে রাখতে পারেন, যেহেতু আপনি মেইন কপি জমা দিয়ে দিচ্ছেন কাজে আপনার কাছে ফটোকপি রাখা উচিত। এবং অফিসে ভিসার জমা দেওয়ার কাগজপত্র জমা দেওয়ার সময়ও ভিসার টিকিটের একটি ফটোকপি দিবেন। তারপর নেপালে কোন হোটেলে আপনি থাকবেন, ওই হোটেলের যে বুকিং তো করছেন অনলাইনে, তাই না, বুকিং করার পরে আপনাকে একটা মেইল পাঠাবে, ওই মেইলের যে একটা প্রিন্ট আউট কপি সেটা আপনি জমা দেবেন। তার মানে বাসের টিকিট জমা দিচ্ছেন, যাওয়ার সার অগ্রিম টিকিট জমা দিচ্ছেন, নেপালের হোটেলের বুকিংয়ের টিকিট জমা দিচ্ছেন, হ্যাঁ, এবং আদার্স যে কাগজপত্র আছে সেগুলো তো দিবেনই, এগুলো তো কমন। আরেকটা কথা হচ্ছে গিয়ে ভ্রমণের তারিখ, আপনি যেদিন ভ্রমণটা করবেন, জার্নিটা করবেন এবং বাসের টিকিটের একই তারিখ হওয়া লাগবে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ,
তো বাকি সব কাগজপত্র কী কী লাগে সেটা আপনারা জানেন, ভিসার আবেদন ফর্ম লাগে, এনআইডি ফটোকপি লাগে কিংবা জন্ম নিবন্ধন লাগে, আর ইউটিলিটি বিল, বিদ্যুৎ, গ্যাস, পানি, হ্যাঁ যার যেটা আছে। আর আপনি ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, কিংবা আপনি যদি কৃষি কাজ করেন তাহলে জমির খতিয়ানের ফটোকপি, আর প্রাইভেট জব হলে এনওসি লাগবে, স্টুডেন্ট হলে স্টুডেন্টের যে আইডি কার্ড সেটা হবে, আর পাসপোর্টের মেন কপি তো দেবেনই এবং পাসপোর্টের প্রথম দুই পাতার ফটোকপি দেবেন। এবং ভারতীয় ভিসা যদি সর্বশেষ আপনার থাকে, সেটা ট্রানজিট হোক, টুরিস্ট হোক, মেডিকেল হোক, সেই ভিসার সর্বশেষ কপিটাও আপনি ফটোকপি করে জমা দিবেন এবং সকল পুরাতন পাসপোর্ট সাথে নিয়ে যাবেন, ঠিক আছে? আপনার চাইলেই যে কোনো জায়গায় জমা দেবেন, ঢাকার আইবেক সেন্টারে জমা দেওয়াটা ভালো, যমুনা ফিউচার পার্ক, কারণ যমুনা ফিউচার পার্কে সকাল 9:00 থেকে দুপুর 1:00 পর্যন্ত পাসপোর্ট জমা নেয়, সেটা আপনারা জানেন, এবং বিকেলবেলা 3:00 থেকে 5:00 পর্যন্ত, 5:00 দিকে আপনার আবার পাসপোর্ট কালেক্ট করতে পারবেন, ঠিক আছে? আর সকাল সকাল যাওয়াটাই ভালো কাগজপত্র নিয়ে, যদি ইনকেস কোনো কাগজ, ট্রানজিট ভিসার কোনো কাগজ যদি আপনাদের আনতে ভুলে যান, তাহলে সেই ক্ষেত্রে আবার আপনারা বাসায় গিয়ে আবার দেখাতে পারবেন, হ্যাঁ সেটা হচ্ছে গিয়ে মেইন ব্যাপার। তো এই আগে আগে নর্মালি কিছুদিন আগেও কিন্তু খুব তাড়াতাড়ি ট্রানজিট ভিসা বলেন বা যে কোনো ভিসা বলেন এগুলো দিয়ে দিত, বাট এখন একটু লেট করে, কাজেই 15-20 দিন সময় লাগতে পারে, কর্মদিবস, হ্যাঁ এই সময়টা মাথায় নিয়েই কিন্তু আপনাদের ট্রানজিট ভিসার জন্য জমা দিতে হবে, ঠিক আছে? তো এইভাবে এই প্রসিডিউর মেনটেন করে আপনারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া হয়ে নেপাল ভ্রমণ করতে পারবেন। আবার সিস্টেম একই, যেভাবে যাবেন সেভাবেই আসবেন, আমি যে যে কথাগুলো বলেছি সেই সেই কথাগুলো যদি আপনারা মেনটেন করেন, এইভাবে যদি আপনারা ভিসা প্রসেসিংটা করেন, তাহলে আপনারা এইভাবে ভারত হয়ে বাই রোডে নেপাল যেতে পারবেন। আরও যদি কিছু কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে পড়তে পারেন কমেন্টে, আমি সেগুলোর অ্যান্সার করার ট্রাই করব। নেক্সট টাইম আবার ইম্পর্ট্যান্ট একটা ব্লগ নিয়ে চলে আসবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।